नमस्कार बंधुरा, आमि कुमकुम किचेन क्वीन कुमकुमे आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आज आमि एकटा डाएटेर रेसिपि निये चले एसेछि। आमि बोलेछिलाम जे एई सप्ताहटा आमि पुरोटाई डाएट रेसिपि देखाबो। आजके आमि एकटा डाएटेर रेसिपि निये चले एसेछि जार नाम होच्छे डाएट चिकेन। खूब अल्प इनग्रेडियेंट्से आर खूब सामान्य तेले एई रेसिपिटि किभाबे बानानो जाय चलुन एकबार देखे नि। एई डाएट चिकेन बानाते आमार जे जे उपकरणगुलि लागबे चलुन सेगुलो एकबार देखे नि। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। আমি এখানে উইথ বোন চিকেনই নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি আমি গাজর, বিনস, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, পেঁয়াজ, মাশরুম। আর নিয়েছি আমি সুইট কর্ন। ছাড়া আর যে যে উপকরণগুলি আমার লাগবে সেগুলো হলো টক দই, আদা বাটা, রসুন বাটা, নুন, গোলমরিচগুলো, চিলি ফ্লেক্স আর ধনে পাতা। সবশেষে লাগবে আমার পাতিলেবু। এখানে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিলাম, জল নিয়ে নিয়েছি। এই জলটা ফুটলে আমি ভেজিটেবলসগুলো সামান্য বয়েল করে নেব। জলটা গরম হতে শুরু করলে এর মধ্যে আমি গাজর, বিনস আর মাশরুমগুলোকে দিয়ে দেব। জাস্ট একটু আমি ভাপিয়ে নেব। ভেজিটেবলসগুলো আমার জাস্ট ভাপানো হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। রান্নাটা আমি করব সম্পূর্ণ অলিভ অয়েল দিয়ে। এখানে আমি ঠিক এই 1 চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম। এইবার আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবারে মাংসটাকে খুব হাই ফ্লেমে কষাতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট ক্রমাগত নাড়াতে হবে। আর পুরো রান্নাটাই এই প্রসেসটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে। এটা ততক্ষণ অবধি নাড়বেন যতক্ষণ পর্যন্ত দেখবেন এই চিকেনের রংটা না চেঞ্জ হচ্ছে, যেমন সাদাটে মতন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটা নাড়িয়ে যেতে হবে। এবার আমি হালকা বয়েল সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এইবার দিচ্ছি আমি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ডাইস করে কেটে নিয়েছি। তারপর দিচ্ছি ক্যাপসিকাম, ইয়েলো অ্যান্ড রেড বেল পেপার সব একসাথে দিয়ে দিলাম। এবার সব দিয়ে হাই ফ্লেমে এটাকে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি বয়েল সুইট কর্ন। এইবার দিচ্ছি আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আগে যেহেতু গোলমরিচ দেওয়া ছিল সুতরাং ঝালটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। সামান্য পরিমাণ নুন, নুনটাও আমার আগে মাংসে ম্যারিনেট করার সময় দেওয়া ছিল সুতরাং ওটা ব্যালেন্স করেই আপনাকে দিতে হবে। এটা খেতে খুবই সুন্দর হয়, আপনারা বাড়িতে করবেন, করে খেয়ে দেখবেন। এবার দিচ্ছি আমি চিলি ফ্লেক্সগুলো। এবার এটাকে আমি প্রায় 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি।
চিকেন আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একবার দেখে নিচ্ছি চিকেনটা কতটা সিদ্ধ হলো। দেখুন চিকেন আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট গোটা লেবুর রস, আর দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচানো। তৈরি হয়ে গেল আমার ডায়েট চিকেন। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে এটা তৈরি হয়ে যায়, এই ওয়ান পট মিল ডায়েট চিকেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, যারা ডায়েটে আছেন বা যারা হেলথ কনশাস বা ওয়েট লসের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এটা ভীষণ উপযোগী। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খাবেন, আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন হলো খেতে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট যে ভিডিওটি আনব তার আপডেট সবার আগে আপনাদের কাছে চলে যেতে পারে। তাহলে আর কি, আজকে এখানেই শেষ করছি। আগামী দিন নতুন কোনো ভালো ভিডিও নিয়ে আসব, রেসিপি নিয়ে আসব। ততক্ষণ অবধি ভালো থাকবেন, নমস্কার।